মেয়েদের ক্রিকেটেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তানকে হারিয়ে তারা এখন এশিয়া কাপের ফাইনালের পথে তবে পুরুষদের তুলনায় নারী ক্রিকেটারদের পারিশ্রমিক অনেক কম বুধবার এই নিয়ে প্রশ্ন রাখা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের কাছে মেয়েদের ম্যাচ ফি ছেলেদের তুলনায় কেন এত কম সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে তিনি বেশ বিরক্ত আপনি কার সঙ্গে তুলনা করছেন সেটা বললে বুঝতে পারবো বিরাট কোহলি যে পারিশ্রমিক পায় ভারতের নারী দলের অধিনায়ক তা পায় না দেখুন গিয়ে আমি লিখে দিতে পারি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল তাই বলে ম্যাচ ফি মাত্র ছয়শো টাকা হবে এবার বোর্ড প্রধান বললেন আমি ম্যাচ ফির কথা বলছি না বেতনের কথা বলছি ম্যাচ ফি অন্য জিনিস আমরা তো মনে হয় সৌম্য ইমরুলরা যা পায় মেয়েরা তার কাছাকাছি পায় ওরা হয়তো পায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর তারা পায় সত্তর হাজার এখন যদি সাকিব মাশরাফি তামিমের কথা বলেন তাহলে বলবো ওরা তো বেশি পাবেই ম্যাচ ফি প্রসঙ্গে বোর্ড প্রধানের মন্তব্য ম্যাচ ফি আলাদা হতে পারে আগে তো কিছুই ছিল না এই ক্যাটাগরির মেয়েরা বছরে সাত থেকে আট লাখ টাকা পায় এটা তো যথেষ্ট বুধবার ভারতকে সাত উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথ তৈরি করে রেখেছে বাংলাদেশের মেয়েরা রুমানা সালমাদের সাফল্যে দারুণ খুশি নাজমুল হাসান আগের ম্যাচে পাকিস্তানকে খুব লেগেছিল আজ ভারতকে নয় আরও ভালো লাগছে আমরা নারী দলের জন্য নতুন কোচ নিয়োগ করেছি মহিলা ফিজিও দিয়েছি তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি সমস্যা ছিল ব্যাটিংয়ে তবে আজ মেয়েরা ব্যাটিং